অবৈধভাবে আধার কার্ড তৈরির অভিযোগে তিনজনকে আদালতে পেশ করল পুলিশ। অবৈধভাবে আধার কার্ড তৈরি করার অভিযোগে তিনজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে সালার থানার পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা হাসপাতালে পেশ করে সালার থানার পুলিশ। কান্দি মহকুমার আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন, রতন শেখ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বর্ণালী জেরক্সের মালিক শামসুল মামিন, বর্ণালী ফার্মেসির মালিক শামনুল আলম ও বাড়ির মালিক মোহাম্মদ সামুদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয় এবং ধৃতদের শুক্রবার সালার থানার পুলিশ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তুললে কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি ভাস্কর মজুমদার 7 দিনের পুলিশি হেফাজতের মঞ্জুর করেন বিস্তারিত তদন্তের সাপেক্ষে। রতন শেখ, যার বাড়ি হচ্ছে সালার কাজীপাড়া, সে গত ইংরাজি 3/9/2021 তারিখে সালার থানায় একটা অভিযোগ করে। সেই অভিযোগে ওনার বক্তব্য হচ্ছে, উনি নাকি 22/8/2021 তারিখে তার মেয়েকে নিয়ে বর্ণালী জেরক্সে আধার কার্ড করতে গিয়েছিলেন। আধার কার্ড করার পর উনি বুঝতে পারেন যে এটা সম্পূর্ণ একটা জালি জায়গা এবং এখানে জাল আধার কার্ড তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে উনি সালার থানায় গত ইংরাজি 22/3/2021 তারিখে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্ণালী জেরক্সের মালিক অর্থাৎ শামসুল আমিন আর বর্ণালী জেরক্সের মালিক শামসুল মমিন আর বর্ণালী ফার্মেসির মালিক হচ্ছে শামসুল আমিন ও যে বাড়িতে ওনারা এই কাজকর্ম করেন সেই বাড়ির মালিক মোহাম্মদ শামসুদ্দিন শেখ, এদের তিনজনকে পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরিপ্রেক্ষিতে তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করেন কোর্টের কাছে। কোর্ট সিডি দেখে 10 দিনের জায়গায় 7 দিন পুলিশ হেফাজতে নিয়ে যাবে।